এরা ছিল তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চলেছে তারপরে বঙ্গবন্ধুর হত্যার পরেও সিচুয়েশন অনেক খারাপ ছিল এটা এই যে বাংলাদেশে যা ঘটেছে এটা মানে আনথিংকেবল আনথিংকেবল আমরা অন্তত আমি ভাবতে পারি যে এই ঘটনা এখানে এত দূর করাবে অত্যন্ত দুঃখজনক এমনকি কি কিছু কিছু মেয়ে কিছু কিছু ছেলে যারা প্রথম দিকে যাদেরকে আমরা টেলিভিশনে দেখেছি স্লোগান দিতে তাদের মধ্যে অনেকে অনেকে মারা গেছে এবং কোল্ড ব্লাডেড মার্ডার এটাকে আমি বাড়া দেবো না কোল্ড ব্লাডেড মার্ডার সহ্য করা এখানে তো আপনি মনে করেন যে কয়েক লক্ষ ছাত্র বেরিয়েছে তারা সবাইকে বিশেষ পরীক্ষা দেবে কিনা দিলে কি হবে না তারাও জানে বাট দ্য পয়েন্ট ইজ যে একটা ন্যায় নীতির উপর স্ট্যাবলিশ করতে চেয়েছে তারা আর কিছু চায় নাই আমি প্রথম দিকে দু চারটি আর্টিকেল লিখেছি বেশ কিছু রেজ করেছি ইন স্টার ইংলিশ প্রথম আলোতে আর্টিকেল তৈরি করে আমি রেখেছি এটা তো এক দিনের মধ্যে আমি অন্য পত্রিকাকে দিব কারণ প্রথম আলোতে অলরেডি আমার দেওয়ার যেটা দেওয়া হয়ে গেছে আর লোকাল টক একটা একটাতে ছিলাম সেখানে কতগুলো প্রশ্নও তুলেছে প্রশ্নটা যে আপনি যে প্রশ্নটা তুললেন এটা আমারও কিন্তু আমি যদি বিশ্লেষণ করি তাহলে আমি দেখব যে এটা তো ঠিক বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই ধরনের পরিস্থিতিতে পরিস্থিতিতে দেশটি পড়েনি ক্লোজ টু যেটা ছিল হোসেন মোহাম্মদ এরশাদ সবার সময় সেখানে আমার জানার মতো দুই থেকে তিনজন লোক প্রাণ প্রাণ হারিয়েছিল মধ্যে একজন নূর মোহাম্মদ যার নাম আছে আরেকজন ডক্টর মিলন এই দুইজনের মৃত্যুর পর কিন্তু এসে সাহেবের পতন হয়েছে তিনি তিনি ছেড়ে দিয়ে চলে গেছেন আর সেই সময় পুলিশ ছিল সেই সময় এত বাহিনী ছিল না পুলিশ ছিল বিজিবি তখন তার নাম ছিল বিডিআর আর ব্যাটালিয়ান পুলিশ পুলিশ ছিল তখন সেনাবাহিনীকে বলা হয়েছিল কিন্তু সেনাবাহিনী সে ওনার ডাকে সারা দেয়নি কারণ সেনাবাহিনী ওই সময় চায়নি যে তারা জনগণের মুখোমুখি হবে এবং তারপরেই কিন্তু সেনাবাহিনীর এই ধরনের রিফ্রুজেল আমি সামরিক বাহিনী বলি আর পরে বা রিফিউজাল না হলেও মানে অনা ইচ্ছা না থাকা ইচ্ছার বিরুদ্ধে তারা কাজ করতে চায়নি তারপরে কিন্তু এস এ সাহেব আপনার মনে আছে যে ছয় তারিখে বা পাঁচ তারিখে তিনি হ্যান্ডওভার করে দিলেন তারপরে শান্তি হলো সমস্ত কিছু কাজে এই ধরনের পরিস্থিতি কিন্তু আমি আগে আগে পড়িনি এমনকি ধরুন স্বাধীনতা যুদ্ধের পরে পরেই তো অনেক ঘটনা ঘটেছে যেমন বামপন্থীরা ছিল তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চলেছে তারপরে বঙ্গবন্ধুর হত্যার পরেও সিচুয়েশন অনেক খারাপ ছিল এটা এই যে বাংলাদেশে যে ঘটেছে এটা মানে আনথিংকেবলিংকেব আমি ভাবতে পারিনি যে ঘটনা এখানে এত দূর দেখুন এটা আমি যদি আমার জানা মতে এর আগে বিশ্বে এই তরুণদের হত্যা হয়েছিল আরো বেশি আর একটি দেশে সেটা হয়তো আপনারও মনে আছে আমাদের মনে আছে যদিও আমরা ক্লিয়ার না কত ছাত্র বা কত তরুণ মারা গেছে টিয়ান স্কোয়ার টিয়ান ম্যান স্কোয়ার চায়নাতে আই থিঙ্ক ওয়ে ব্যাক ইনটিজ সেভেন্টিজের এটা বলা হয়ে থাকে যে প্রায় প্রায় দশ হাজার তরুণ ছাত্র এবং তরুণ মারা গিয়েছিল হঠাৎ এক্সাজারেশন হতে পারে আরও কম বাট বাংলাদেশে এ পর্যন্ত যে খবর আমরা পত্রিকা পত্রিকা মারফত পেয়েছি

রিপোর্টেডলি যে 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 সমস্ত হাসপাতালে ভর্তি ছিল বা যে সমস্ত হাসপাতালে ডেড বডি নিয়ে যাওয়া হয়েছে সেখানে ডেট গুলো নেই তো এই বিষয়ে যদি হয় তাহলে দেড় হিউজ কনফিউশন মানুষের মনে কত মারা গিয়েছে আর ক্ষেত্রে যেটা দুঃখজনক হচ্ছে সেটা হচ্ছে তরুণ বয়সের তরুণ বেশিরভাগই আপনার ছাত্র এমনকি গতকালকে বোধ হয় প্রথম আলোতে একটা 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 রিপোর্ট বেরিয়েছে যেখানে তারা বোধ হয় একশো চৌত্রিশ একশো পঞ্চাশ জন এই খবর নিয়েছে সেই খবরের মধ্যে তারা ব্রেকডাউন দিয়েছে যে কোন বয়সের কত এটা দেখা যায় যে বিলো ফর্টি হচ্ছে ম্যাক্সিমাম ফর্টির উপরে খুব কম আমার কাছে লেখা আছে হয়তো আপনারা পড়েছেন সেটা আমি আজ আমি আমি ঠিক জানি না যে আপনারা যদি পড়ে থাকেন প্রথম আমরা সেই 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 রিপোর্টটি ব্যাপারটা হচ্ছে যে এটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক এমনকি কিছু কিছু মেয়ে কিছু কিছু ছেলে যারা প্রথম দিকে যাদেরকে আমরা টেলিভিশনে দেখেছি দিতে তাদের মধ্যে এবং কোল্ড ব্লাডেড মার্ডার এটাকে আমি কোল্ড ব্লাডেড মার্ডার কিছু কিছু জায়গায় এখন এটা আপনি জিজ্ঞেস করছেন এটা কেমন কেন হলো হলো এই কারণে যে ওভার দি ইয়ার্স আমাদের এখানে যে গভর্নমেন্ট আছেন আওয়ামী লীগ সরকার গত পনেরো বছর পনেরো বছরের যদি আপনি খতিয়ান নেন তাহলে আপনি দেখবেন যে জনসাপোর্ট সেইভাবে নেই কারণ কারণ ইলেকশনের মধ্যে দিয়ে যে জনসাপোর্ট থাকার কথা একটা ডেমোক্রেটিক সরকারের সেটা নেই কাজেই স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি কী হয়ে গেছে ডিপেন্ডেন্ট অন এই এই এলিমেন্ট ব্রোক্রেসি পুলিশ র্যাব সো করতে 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 যেটা হয়েছে যেটা আমি মনে করি যে পুলিশ অ্যান্ড পুলিশ ল এনফোর্সিং এজেন্সি আউট অফ কন্ট্রোল হয়ে গেছে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে একদম টোটালি কারণ অনেক ধরনের ঘটনা এর আগে ঘটেছে যে ওসি কাউকে মেরেছেন কাউকে মেরে ফেলা কাউকে কিছু করা হয়েছে নাথিং হ্যাপেন যেটা ডক্টর বন্ধুপাল মজুমদার বললেন যে পুলিশ চিফ তিনি একদিনে নাকি তিরিশ কোটি টাকা না কত কোটি টাকা ব্যাংক থেকে উঠিয়ে চলে গেছে

ইনস্টিটিউশন থাকে এই ধরনের ইনস্টিটিউশন যার বিরুদ্ধে প্রতিদিন পেপারে বেরোচ্ছে তারপরে তার পদস্থ অনেকের বিরুদ্ধে প্রচুর আপনার কথা বেরোচ্ছে এমনকি প্রধানমন্ত্রী নিজেই বলেছে যে ওনার পিওন ছিল যে তার নাম নাকি পানি জাহাঙ্গীর সে নাকি চারশো কোটি টাকা নিয়ে সে হেলিকপ্টারে আসা যাওয়া করছে তো এই অবস্থা যখন তখন আপনি ডিপেন্ড করছেন এই উপরেই দ্য গভেন্ট ইজ ডিপেন্ডিং অন দ্যাট যেই কারণে আমরা পুলিশকে যে অবস্থা আমি দেখেছি আমি 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 খুব আশ্চর্য বলেছিলাম যে এই পুলিশের বিহেভিয়ার দেখলে আমার মনে হয় যে আমি কোথায় দেখেছি এরকম বিহেভিয়ার আমি দেখেছি আমি আমি কাশ্মীরে দেখেছি আমি নর্থ ইস্টে দেখেছি যেখানে আমাদের পার্শ্ববর্তী পুলিশ এই ধরনের অ্যাকশনে গেছে বিশেষ করে কাশ্মীরে দেখা গেছে ঠিক সেরকমই পুলিশের যে অ্যাকশন নেওয়ার যে কতগুলো রুলস রেগুলেশন আছে তা দেখিনি সবচেয়ে দুঃখজনক হচ্ছে জাস্ট ইয়াং কিডস ছেলে মেয়ে তারা কী চেয়েছিল তারা তো বলেনি যে সরকার বিরোধী আন্দোলন করছে তারা তাদের একটা ন্যায্য দাবি চেয়েছিল যে মেরিট বেসিসের উপরে আপনার সরকারি চাকরি যেন দেয় সবাই তো এত লোক তো এতগুলো তো সরকারি চাকরিতে যাবে না তারা মেরিটের উপরে চেয়েছে

দশ পনেরো বিশ মিনিট কথা বললে পরে আপনি সলভ করতে পারতেন কিন্তু সেটা না করে মানে সরকার হ্যাঁ শোন তার রাস্তা যে সে কী করতে পারে এটা কোনো গণতান্ত্রিক সেই ধরনের যদি আমাদের গণতান্ত্রিক থাকতো তাহলে এতো একটা নেগোসিয়েশন হতো আপনি চিন্তা করেন আমাদের পার্শ্ববর্তী দেশে আমি বারবার সরি বলছি পার্শ্ববর্তী দেশ কারণে নিট নিয়ে একটা আন্দোলন হচ্ছিল নিট নিয়ে একটা আন্দোলন হচ্ছিল সেখানে তো অপোজিশন পার্টি গিয়ে মিস্টার রাহুল গান্ধী গিয়ে কথা বলেছেন তিনি পার্লামেন্ট উঠিয়েছেন সেখানে তো পুলিশ মার মার কাট কাট করেনি পুলিশ অ্যাকশন হয়েছে বাট দ্যাট ইজ যে এই যে বাংলাদেশের এই অবস্থা এখনো চলছে যেটা বদুলাল মজুমদার সাহেব বললেন আমি সেটা ডিবিট করছিলাম প্রতি রাতে প্রতি রাতে দিনের বেলা অনেক বের হলেই কথা ইয়াং পিপল হলেই কে কোথায় ছাত্র আছে ইজ ইট পসিবল এটা এটা কি এটা কি আমরা এমন একটা দেশে আছি যেখানে এই ধরনের একটা এটা কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনদরদি উনি কি উনি কি জানেন না আর উনি যদি না জেনে থাকেন তাহলে ওনার আশেপাশে যে লোকজন আছেন তারা খুব তাড়াতাড়ি ওনাকে ডুবাবার চেষ্টা করছেন ওই মনে করেন তো আমি ওভারঅল যেটা বলছি এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা হয়তো আপনারা ওখান থেকে বুঝতে পারবেন না মানে এটা আনথিকেবল এটা তো আমাদের আমাদের আমি আপনাকে একটু যদি আমি মানে ইন্টারপ্রেট করি যে আমাদের সাথে একজন সমন্যক যুক্ত হয়েছে আমরা যদি আপনারা আমি আমাদের কথা যদি আপনারা শুনতে চান আমরা একটু শুনি জি 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 আব্দুল হান্নান মাসুদ আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে হ্যাঁ আম তোকে দেখছো ও তো কর্ণ করে কথা বলছিল রাইট ও든지 সরি ওদুচকে যখন পানি বের আমি জানি না বদুল্লাহ মজুল্লাহ সাহেব কি আমি 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 আই জাস্ট ক্যানট ওয়াচ আমি দেখতে পারি না আমার চোখ থেকে পানি বেরো এখন আমি আই এম ভেরি ইমোশনাল